যারা আজকে সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখছে, এই তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল এই লামাজাবি ফেতনা। এদের নামের ছদ্মবেশের অভাব নাই। ইংরেজরা এই দেশ থেকে যাওয়ার সময় এই লামাজাবিয়াত কায়েম করে দিয়ে গেছে, কাদিয়ানি ফেরকাটাকে দিয়ে গেছেন। তারা বলছে আমরা তো এই দেশে চলে যাচ্ছি, তোমাদের পক্ষ থেকে কিছু লোক এমন বানাই দিয়ে গেলাম, এরা সময়ের বিবর্তনে আইসা একসময় তোমাদের সাথে সংঘর্ষে লেগে যাবে, তখন শান্তি তোমরা আর পাবে না, নিজেদের ঘর গুছাইবে না, আমাদের সমালোচনা করবো। আমাদের চতুর্পাশে সব এই সমস্ত ইসলাম বিদ্বেষী দেবদেবীর পূজারীরা সবাই আছে। আমরা অনেক সময় কিছু কথা বললে তারা অনেক সময় বলে থাকে তোমরা আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলো না। আমরা মাঝে মধ্যে বলতেছি তোমাদের মূর্তির বলতে আমরা কিছু বলবো না, কিন্তু আমার আল্লাহ যা বলছেন তা আমাদেরকে বলতে হবে। আল্লাহ যদি তোমাদের ব্যাপারে সমালোচনা করেন আমাদেরকে সমালোচনা করতে হবে, কারণ আমাদের দিন আমাদের ধর্ম আমাদের ভাইদের সামনে পরিপূর্ণভাবে উপস্থাপন করা দরকার। আমরা তোমাদের দলে যাব না, তোমাদের ব্যাপারে আমাদের অত মাথার হেডেক নাই, তোমরা তোমাদের ভাবে কাজ করতেছো করো, তোমাকে যদি আল্লাহ পাক বুঝ দেয় হেদায়েত দেয় তাহলে তুমি একসময় ফিরে আসবে, কিন্তু তোমরা মাঝে মধ্যে যে কথা বলো, আমাদের কোরআন আল্লাহ রসুল হাদিস এগুলার থেকে পর্যাপ্ত পরিমাণ তোমাদের ব্যাপারে কথা বলা হয়েছে, সেই কথা আমাদের জাতি ভাই আমাদের মুসলিম ভাইদের সামনে উপস্থাপন করা এটা জরুরি। যেমন সময় আমাদের মধ্যেও আজকাল বিভিন্ন ফেরকাবন্দি হয়েছে, সঠিক আর ভুল এইভাবে ফেরকাবন্দি আমাদের সমাজের মধ্যে, এখন যারা মুসলিম দাবিদার এদের মধ্যে ফেরকার অভাব নাই, কত ফেরকা চলছে, এখন কোন ফেরকাটা সহি কোন দল সহি কোনটা ভুল এই কথাটা যদি আমাদের মুসলিমদের সামনে তুলে ধরা না হয় তাহলে তারা তো অনেক সময় অধিক কোরআন হাদিস গবেষণা করেনি, তারা সঠিক রাস্তাটা নির্ণয় করতে অনেক সময় কষ্ট হবে। আমি অনেক সময় মাঝে মধ্যে চিন্তাও করে থাকি যে পিছনে নামাজ পড়ি তো, যেহেতু চেয়ারে বসে নামাজ পড়ি সেজদাতে পারি না, বহুত কষ্টে দুই রাকাত পড়ি জুমা, শরীর দিন দিন করে কমজোরের দিকে চলে যাচ্ছি, তো অনেকের নামাজগুলি দেখি মাঝে মধ্যে, দেখি যে দিন দিন করে আমাদের ভাইদের মধ্যে যারা বুকে হাত বাঁধে, যারা বারবার করে তকবীরের সময় হাত উঠায়, ইমামের পিছনে কেরাত পড়ে, সুরে ফাতিহা পড়ে, এক রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে উঠার আগে তারা বসে, এবং বিভিন্ন সফরে গিয়ে দেখি মাগরিবের সাথে তারা সফর করেন, তারা এশার নামাজটা পড়ে ফেলে, এই যে অবস্থাগুলি দেখতেছি এগুলি তাদের ব্যাপারে আমরা অনেক সময় কথা আমাদের মধ্যে ইউটিউবে খুললে দেখা যায় এই ধরনের আলোচনা সমালোচনার অভাব নেই, কিন্তু যেই সমস্ত ছেলেগুলি তারা এইভাবে নামাজ পড়ে দিন দিন করে তাদের দিকে ধাবিত হচ্ছে, তো আমরা তাদের সমালোচনা এখন করতে চাই না, কারণ বহস মোনাজারা দিয়ে কোনোদিন কোনো কিছুর সমাধান হয় না, এবং এটা নিষেধ আছে হাদিসে, নিষেধ আসছেন যে বহস মোনাজারা করে কোনোদিন তোমরা সঠিক অবস্থায় পৌঁছতে পারবে না, এই জন্য তাদের সাথে বহসে বসার থেকে না বসা ভালো। তারা অনেক সময় আহ্বান করে, ডাকে আসো এই করো সেই করো, তো এই লোকগুলি যে দিন দিন করে তাদের হয়ে যাচ্ছে, তো আমাদেরকে অবশ্যই আমাদের ভাইদেরকে বোঝানো দরকার যে তারা যে কাজগুলি করছে, সফরে যাই মাঝে মধ্যে দেখি কিছু মানুষ তারা মাগরিব পড়ে একসাথে, পড়েই তারা আলাদা হয়ে এশার নামাজটাও সাথে সাথে পড়ে নেয়। আপনারা কি মাসালা জানেন যে মাগরিবের সাথে এশা, এটা শুনেন নাই, শুনে ফেলবেন কয়েকদিন পরে আসে যাবে। শুধু আমরা হজের মৌসুমে, যারা হজে গেছেন এমন লোক তো এখানে অবশ্যই আছেন, হজের মৌসুমে জমে বাইনা সালাতেইন যেটাকে বলা হয় দুইটা নামাজ একসাথে পড়ার জন্য, শুধু হজের মৌসুমে আরাফার ময়দানে আর মুজদালিফায়, এটাই একজন মানুষের জীবনে দুই ওয়াক্ত নামাজকে একসাথে পড়ার বিধান আল্লাহ রসুল বলছেন এবং রসুল নিজে করেছেন, এই জন্য পরবর্তী উম্মতেরও আমরা করে থাকি। যারা হজে যান নাই তারা এই মাসালা বুঝবেন না,
কারণ আরাফার ময়দানে আসরকে সামনে আগিয়ে জোহরের সাথে পড়া, আর মুজদালিফায় মাগরিবকে গৌণ করে মাগরিব আগে পড়ে এশার সময় যাওয়া মাগরিব পড়া, এশা পড়া, এই দুইটা ওয়াক্ত নামাজকে তাও শর্ত সাপেক্ষে আরাফার ময়দানে দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়া, এই যে মাসালাটা যেটা আসছে হাদিস শরীফ এবং বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে, সেটা হলো ওইখানের ইমামের পিছনে যারা ইক্তেদা করবে, মসজিদে নামরার মধ্যে যেই ইমাম খুতবা দিবেন তার পিছনে যারা ইক্তেদা করবে তারাই ওইখানে উনি জোহরটা পড়ি একটু পরেই সাথে সাথে একামত দিয়া আসর নামাজ পড়াই দিবেন। সেটা শরীয়তের অনেক ব্যাপার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনটার কার্যক্রম অত্যন্ত ব্যস্ততা এবং মানুষ টায়ার্ড হয়ে যায় সেই অবস্থায় রসুল ওই দিনটা সম্ভবত জোহরের সাথে আসর পড়াকে দিয়েছেন। যারা ইমামের পিছনে ইক্তেদা করবে না তারা কিন্তু জামা বাইনা সালাতাইন, অর্থাৎ তারা তাবুতে যারা আমরা থাকি, আমরা মসজিদে নামিরায় পৌঁছতে পারি না, ওই মাসালাটার মধ্যে সেই আরাফার ময়দানে কত ভাগ হয় যেটা দীর্ঘ বৎসর দেখেছি, সেইখানে তাবুর মধ্যেও তারা দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, এটা শরীয়তে নেই। তাবুর মধ্যে দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়ার হুকুম নেই, শুধু একমাত্র মসজিদে নামরা যেটা যেখানে ইমাম সাহেব খুতবা দেয় সেখানেই যদি কেউ জামাতে নামাজ পড়ি তাহলে আমরা দুই ওয়াক্ত নামাজ সেখানে পড়ব। আর তাবুর মধ্যে যারা পড়ে নেয় এখানে বিভিন্ন কেউ কারোর কথা শুনবার মতো না, ওনারা বলছেন যেহেতু রসুল পড়ছেন আমরা পড়ব, কিন্তু রসুল তো নিজে ইমামতি করেছেন এবং মুক্তাদিরকে নিয়ে পড়েছেন, সাহাবাই কেরাম ছিলেন সো আলোক সাহাবাই কেরামকে, যারা আমরা পড়তেছি আমরা তো ইমামকে পাইনি, আমরা নিজেরা নিজেদের ওয়াক্ত মতে নামাজ পড়ব, তো সেখানে মতবিরোধ দেখা দেয়। দুই নম্বর, সূর্য ডুবার পরে আসরের পর নামাজটা পড়ার পরে মাগরিব সেখানে পড়ার হুকুম নেই, শরীয়ত নির্দেশ দিয়েছে তুমি মাগরিব পড়বা মুজদালিফায় গিয়ে, চাই তাতে তোমার সময় রাত ১২টা বেজুক, ১০টা বেজুক, ১১টা বাজুক, সেটা দেখার বিষয় নয়, মাগরিব পড়ার তোমার স্থান মুজদালিফায় এবং সেখানে মাগরিব পড়ি এশার নামাজ সাথে পড়ে মুজদালিফায় আরাম করা, তার অবস্থান শুরু হবে শবে সাদিকের পরে। এই দুইটা জায়গা ছাড়া মুসলমানদের জন্য নিজেদের ব্যক্তিগত কোনো কাজকে সামনে রেখে দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়ার বিধান নাই। এটা এখন আমাদের দেশে লামাজহাবি ভাই যারা আছে এবং জামাত ইসলাম যারা করে তারা তাদেরকে পুরোপুরি অনুসরণ করে, এটা আমি দেখেছি অনেক জায়গায়। আমরা যখন হজের মৌসুমে মদিনা শরীফ রওনা দিই অথবা মদিনা শরীফ থেকে মক্কায় যখন আসি, ওই সময় রাস্তায় যখন মাগরিবের নামাজ পড়ার সময় হয়, মাগরিব নামাজ পড়ার পরেই সাথে সাথে তারা এশার নামাজ পড়ে ফেলে, আমরা যদি পড়তে না চাই আমরা সরে আসি, এখন আমাদের লোকও অনেকে বুঝে না কী পড়তেছে এই জন্য তাদের পিছনে নামাজ পড়ে ফেলে, এখন সেইটা আমাদের বাংলাদেশে সেখানে যেমন আসে বাংলাদেশও আসছে। সফরে চলে যাচ্ছি, এদের একটাই মশালা, যদি আকাশ খুব মেঘাচ্ছন্ন হয় বাতাস প্রবল হয় ওই সময় আপনি মাগরিব এশা একসাথে পড়ে বাসায় চলে যাবেন, এবং সফর যারা করবেন তারা সফর করলে সফরের সময় মাগরিব এশাকে একসাথে পড়ে তারা সফরে চলে যায়। এই যে কাজগুলি আমাদের সমাজে দিন দিন করে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আমাদের এখানে যারা আমরা নামাজ পড়তে আইসা বড় আফসুস লাগে, আল্লাহ রসুল জলসায় ইস্তেরাহা এক রাকাত পড়ে ইমাম সাহেব তো আল্লাহু আকবর বলে সরাসরি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যায়, আর ওনারা কী করেন বসেন, বৈশা আল্লাহ আকবর শেষ আবার শুধু বাকিটা উনি দাঁড়ায় এমনি, তখন আর তকবিরে এন্তেকালিয়া নাই, কারণ তকবিরে এন্তেকালিয়া তো প্রত্যেকটা রাকাতের পরে পরে আমরা যে তকবিরটা পড়ে দাঁড়াই এক স্থান থেকে আরেক স্থানে আমরা পরিবর্তন হই, তো আপনার ওইখান পর্যন্ত তকবির আইসা যখন উনি বসে গেলেন তো তকবির শেষ, বাকিটা দাঁড়ায় কী দিয়া, তো এক রাখাতে গেল তকবিরকে বারবার বলবে, ওনাদের কাছে অসুবিধা নাই, সেখানে উনি বসেন, আর পাশেওয়ালা মনে করে উনি ভুলই মনে হয় উনি বসে গেছে, আসলে ভুলই বসেন নাই উনি, এটা সিস্টেমেই ওনারা এক রাখাত পরে বসবে বৈশা এরপরে আবার, তো এই একটা মশালা চলছে ওনাদের মধ্যে।
বহু মানুষ গত কয়েকদিন আগে একজনকে পাইলাম, এখানে প্রায় জীবনে 25 বছর উনি নামাজ পড়ে। উনি আমার পাশে দেখলাম যে ফিসফিস করে সুরে ফাতিহা পড়তেছে। তো নামাজ শেষ করে বসে আছি, ওনাকে বললাম যে ভাই আপনি কি সুরে ফাতিহা পড়লেন? বলে হ্যাঁ। তাহলে আপনি কেমনে পড়লেন, এটা কোথা থেকে পাইলেন? বলে যে কামালউদ্দিন জাফরি সাহেব বলছে, আমি পড়ি আপনারাও পড়েন। তো আমি বললাম তো বাংলাদেশে এক কামালউদ্দিন জাফরি সাহেব আছে, আর কোনো আলেম নাই, আর আপনি এই মসজিদে, আমরা ছোট মানুষ হই, আমরা একেবারে কিচ্ছু না, তুচ্ছ, জীবনে 25 বছর আপনি এখানে পড়েন, কোনোদিন পাইলেন না এই ধরনের কথা, আপনি কোত্থেকে ওই ওনাকে নিয়ে ফলো করে পিছনে সুরে ফাতিহা পড়া শুরু করলেন? শেষ পর্যন্ত ওনাকে যা বলার বলছি উনি চলে গেছেন, একজন এক কামালউদ্দিন জাফরি সাহেবকে উনি সামনে ফলো করেছে। উনি তো জামাতের সবচেয়ে বড় নেতা, এবং উনি যদি সুরে ফাতিহা পড়ে উনি আমি পড়ি আপনারাও পড়েন, ওনাদের এলাকায় ম্যাক্সিমাম মানুষই ব্যবহার করে। তো ইমাম সাহেবের ক্যারাত থেকে আপনার ক্যারাতটা সহি বেশি, কি বলেন? এই যে আপনারা যারা এখানে আছেন, সুরে ফাতিহাটা যে কত ভুল হবে, ইমাম সাহেব পড়ে এটা ভালো লাগলো না, আপনি আবার নিজে নিজে পড়তেছেন, আর ওই সময় আপনার সুরে ফাতিহা শেষ হয় না, ইমাম সাহেব কখন ক্যারাত শুরু করে, আপনি এখনও সুরে ফাতিহা পড়তে, কারণ আপনি তো ইমাম সাহেবের সাথে সাথে পড়ে কুলিতে পারতেছেন না, আপনি আরও পিছনে চলে গেলেন, ইমাম সাহেব অন্য ক্যারাত শুরু করছে, আপনি সুরে ফাতিহা পড়তে আসেন, ক্যারাত শোনার ওয়াজিব থেকেও আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। এই যে মন গড়া মতো সব চলছে, যেখানে ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, বুখারী শরীফের হাদিস, ওইটা মানলেন না, এটা মানতেছেন, এক কথায় ওনাদের যাবতীয় কাজগুলি সব নিজেদের মন গড়া মতো, সব মন গড়া মতো চলছে এই সমাজকে। এই জন্য ভাইয়েরা, আমাদের যুব সমাজ এবং অনেক বয়সজ্যেষ্ঠ, তারাও আস্তে আস্তে ওগুলি একটু ভালো লাগে, কারণ সেখানে শর্টকাট আছে অনেক। সামনে রমজান আসতেছে, আপনি তার দলটা মারলে আপনি 8 রাকাত পরেই বাড়ি চলে যেতে পারবেন, তারা বিয়ার 20 রাকাত পরা লাগবে না। আপনি যদি আপনার পরিবারকে রাগের বশীভূত হইয়া যদি একসাথে তোরা যা, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, ওনার কাছে ফতো আনতে গেলে বলবে মাত্র 1টা তালাক হয়েছে, এক মজলিসে যেহেতু আপনি 3 বার বলছেন, 3টা হয়নি, 1টা হয়েছে, এই জন্য আপনার বউ আর তালাক হবে না, আপনি নামাজ কমাইয়ে পড়তে পারবেন, বিভিন্ন সুরতগুলি আপনি ওনাদের দলে গেলে পাবেন। অথচ 4টা মাঝহব হক, 1টা মাঝহবও ওনারা আপনাদেরকে সহজভাবে বুঝাইয়ে দেয় যে আমরা তো কোরআন হাদিস মানি, হাদিসটা ওই এক জায়গার মধ্যে পেপারের মধ্যে একবার দেখেছিলাম, ট্রেনে উঠছে অবজারভার পেপার নিয়ে, ইংলিশ পেপার, তো এখন ইংলিশ পেপারটা সেরে নিয়ে বসে, তার পাশে একজন শিক্ষিত বসা, তো মনে করছে বড় শিক্ষিত মানুষ, উনি পেপারটা পড়তেছে উল্টা ভাঁজ করে, কারণ এটার কোনটা ভাও কোনটা উল্টা উনি এটাও বুঝে না, কারণ ইংরাজি তো জানে না, কিন্তু পেপারটা নিয়ে উঠছে বগির মধ্যে, উঠলে একটু ইংলিশ পেপারটা হাতে থাকলে মানুষ মনে করবে আই এম জেন্টেলম্যান, আমি অনেক বড় একজন ভদ্র মানুষ মনে করবে, কিন্তু সে তো শেষ পর্যন্ত ধরাই খেয়ে গেল, আসলে যে বোকা এটা পুরো প্রকাশ হল, সে উল্টাই ধরছে। ঠিক তাদের মধ্যে অবস্থাটা এরকম, মাসলা মাসায়ের কোরআন হাদিস নিয়ে তো অনেক সময় গবেষণা কিছুই করতে পারে না, তারা বুঝতেও চায় না, তারা বলে কোরআন আর হাদিস আমরা মানি, আর এই কোরআন আর হাদিস আপনাদের সামনে ছেড়ে দিলে এটা কি ভাও করে ধরবেন না উল্টা করে ধরবেন? আপনি এটাই তো জানেন না, আপনার কোরআন হাদিস মানে আপনাকে তো কোনো না কোনো একজন ব্যক্তিকে ফলো করতে হবে, ওই যে যেমন উনি কামালউদ্দিন জাফরি সাহেবকে ফলো করছে, আপনারাও তো ভালো আলেমকে ফলো করুন, আমাদের বাংলাদেশে কি বড় আলেম নাই? সব জায়গার মধ্যে কোরআনে মাঝহব আছে, সব জায়গার মধ্যে মাঝহব আছে, কিন্তু ওনারা বলে মাঝহব নেই, কিন্তু ওনারা একজনকে ফলো করে, এই যে উনি একজনকে ফলো করলো, তো ঠিক আসলে তারা গোরামি করতেছে সব জায়গার মধ্যে। এখন এই নামাজটা ঈশান নামাজ, এখনও নামাজের ওয়াক্তই হয়নি, ঈশান নামাজের ওয়াক্তই হয়নি, মাগরিবের সাথে এসা পড়ে গেল, এটিকে একটা নামাজকে ধ্বংস করে দেওয়া হলো না? তো আপনারাও তো এরকম আস্তে আস্তে শুনতে শুনতে, আমি দেখতেছিলাম যে আমাদের পাশে, আমি নামাজ পড়ছিলাম ওই যে গ্যাস নেবার জন্য, তাড়াতাড়ি করে যা মাগরিব পড়ছি, ওনাদের সাথে আমি মাগরিব নামাজ নিয়ত করছি, নিয়ত পড়ার পরে দেখি যে ওনারা পাশে সরিয়ে দেয়া ঈশার নামাজ পড়তেছে, আমরা চলে আসলাম, তখন বুঝছি যে ওনাদের কাছে এই জিনিসটা তো ওই যে মক্কা মদিনা যেরকম শুরু করছে সারা দেশে, ওনারা এই দেশও এর প্রতিষ্ঠা করতে চায়। এরকম আমাদের ভাই যারা আছে, আমি ওনাদেরকে অনুরোধ করে বলবো, একটা ছেলে
এই গত কয়েকদিন আগে, এই যারা এখনও আছেন অনেকে, যাদের মাথায় লম্বা লম্বা চুল, টুপিটা মাথায় দেয় না, এখন তার চুলটা রুকুতে গেলে একবার চোখের মধ্যে আসে, সেজদায় গেলে আবার পড়ে, আবার সেজদায় গেলে এক রাকাতের মধ্যে তিনবার চারবার শুধু গেলে চুলটারা ভাঁজ করে, কারণ চুল তো থাকে না, চুল লম্বা, এটা বারবার চেহারার মধ্যে এসে পড়ে, চেহারা ফিটফিট করে, তখন এটা উল্টায়, অথচ তার নামাজটা বাতিল হয়ে যাচ্ছে সে খবরও নেই। কারণ আমলে কাসির, নামাজের মধ্যে এক রাকাতের মধ্যে তিনবারের অধিক সলিল চুল কানা যাবে না, হাত নাড়া যাবে না, সে বারবার করে চুল ভাঁজ করতেছে, বিরক্ত লাগতেছে, সামনে নামাজ পড়ে, কি বলবো তাকে। এখন এই যে টুফিটা থাকলো তো কম্পকিটা চেপে চেপে ধরে রাখতো, টুফিও ছাড়ছে, চুলগুলি বড় রাখছে, আর বারবার এগুলি সব এবার পড়তেছে, এখন সে বারবার হাত উঠে পড়তেছে, এরকম আপনার দেখবেন অনেক সময় এরকম। সমস্ত কাজগুলি সব উল্টা উল্টা জিনিসগুলি সমাজে প্রতিষ্ঠিত করা হচ্ছে, কারণ তারা বলছে টুপি লাগে না, টুপি এটা ইসলামের কোনো ব্যাপার, ইউনিফর্ম না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগড়ি পরতেন টুপি ছাড়া না, রসুল টুপি ব্যবহার করতেন, রসুলের তৈল ব্যবহার করতেন বেশি, এই জন্য মাঝে মধ্যে টুপির নিচে একটা হালকা কাপড় দিয়ে টুপি ব্যবহার করতেন, তৈল ব্যবহার করতেন, চুল ছিল আপনার এইভাবে বপকাঠির মতো, যেটা আমাদের দেশে লিম্মা অম্মা যুগ প্রবল হয়। তো এখন তোমরা চুল রাখতেছো, এটাও এটাও এই যুবকদেরকে বুঝাইছে যে টুপি নিয়ে এত ব্যস্ত দরকার নেই, এটা তাদের পক্ষ থেকে দাওয়াত, সেই দাওয়াতটা তারা গ্রহণ করে চলছে। তো এই জন্য আমাদের ভাইয়েরা যারা আছেন, আমি অনুরোধ করব এই সমস্ত ফেরকার মধ্যে আপনারা জড়াবেন না, এই ফেরকার মধ্যে যাবেন সঠিক দিনটা হারিয়ে ফেলবেন। সত্যিকারভাবে আপনি যেই কোনো একজন মাজহাবকে আপনাকে মানতে হবে, আমরা চারোটা মাজহাবকে হক মনে করি, যারা কোরআন হাদিসকে মন্থন করে সুন্দরভাবে দলিল পেশ করে উম্মতের সামনে পেশ করেছে, সেই সমস্ত যারা ইমামে আজম আবু হানিফাকে কাফের বলে বলতে দ্বিধাবোধ করে না, এই সমস্ত কঠিন ষড়যন্ত্র, ইমামে আজম আবু হানিফা কাফের, এই জন্য এত আজে বাজে মন্তব্য তার সম্পর্কে করেন, অথচ যিনি একজন তাবি সাহাবি দেখেছেন, যিনি এত আগে, আর ইমাম শাফি আরে আর ইমাম বুখারি রহমতুল্লাহ ওনাদের জন্ম ওনাদের নাতির ঘরের পতির ঘরের পতি পরে, হ্যাঁ এখন আইসা ওনাদেরটা নিচে, আরে আমরা তো বুখারি মানি, আমরা বুখারি পড়ি, আমরা বুখারি পড়াই, কিন্তু দুঃখ হলো যে তোমরা কি বুখারি মানতেছ। এটা কথা হলো এগুলি সমস্ত ষড়যন্ত্র, যারা আজকে সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখছে, এই তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল এই লামাজাবি ফেতনা। এদের নামের ছদ্মবেশের অভাব নেই, ইংরেজরা এই দেশ থেকে যাওয়ার সময় এই লামাজাবিয়াত কায়েম করে দিয়ে গেছে, কাদিয়ানি ফেরকাটাকে দিয়ে গেছেন, তারা বলছে আমরা তো এই দেশে চলে যাচ্ছি, তোমাদের পক্ষ থেকে কিছু লোক এমন বানাই দিয়ে গেলাম, এরা সময়ের বিবর্তনে আইসা একসময় তোমাদের সাথে সংঘর্ষে লেগে যাবে, তখন শান্তি তোমরা আর পাবে না, নিজেদের ঘর গুছাইবে না, আমাদের সমালোচনা করব না, এমন ষড়যন্ত্র দিয়ে গেল, এখন আমরা এই ষড়যন্ত্র মিটিতে যাই তো আমাদের কষ্ট, ওদের ব্যাপারে আর চিন্তা করার সময় নেই। যারা ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারে, ওরাই ওরাই ওর এই সম্প্রদায়, তারাই এই ষড়যন্ত্রগুলি বীজ বুনে গেছে এই দেশে, ইতিহাস তালাশ করে দেখেন, একমাত্র বিরোধিতা করেছিল ওলামায়ে দেওবন, আল্লাহ পাক ওলামায়ে দেওবন্দের উপরে রহম করেন, একমাত্র আপনি ইতিহাস তালাশ করেন, তারাই এই ইংরেজদের ব্যাপারে সর্বপ্রথম ফতুয়া যারা দিয়েছিলেন যে তাদের সাথে জিহাদ করা ফরজ, সেই ফরজের ফতুয়া দেওয়ার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে গাছে ঝুলাইয়া ফাঁসি দিয়ে মারছে।